গণঅভ্যুত্থানের পর প্রায় এক মাস হতে চললেও এখনও স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আওয়ামী লীগ সরকার পতনের পর শিল্প কারখানাগুলো থেকে চাঁদাবাজি, ঝুট নিয়ন্ত্রণ সহ নানাবিধ অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে কোনো কোনো কারখানায় ভাঙচুর ও লুটতরাজ হয়েছে, চাঁদা না পেয়ে দেয়া হয়েছে হত্যা মামলা, রাজনৈতিক বিরোধের জের ধরে আগুন লুটপাট করা হয়েছে বহু স্থানে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন কারখানার মালিকরা। ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ নেতারা বলছেন, এই অবস্থা দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অসংখ্য মালিক কারখানা যেমন বন্ধ করে দিবে, তেমনই হাজার শ্রমিক কর্মসংস্থান হারাবে। দেশে নতুন বিনিয়োগে আগ্রহী হবে না বিদেশি প্রতিষ্ঠানগুলো। গণঅভ্যুত্থানের পর শিল্প কারখানা বিকশিত হবার স্বপ্ন দেখলেও এখন নৈরাজ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। এই জন্য দ্রুত শিল্প কারখানাগুলোর নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছেন তারা। রূপগঞ্জে 5 আগস্ট থেকে গাজী টায়ার্স, গাজী পাইপ, গাজী ট্যাঙ্ক কারখানায় দফায় দফায় হামলা হয়েছে। সবশেষ গাজী টায়ারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে সে আগুনে বিপুল সংখ্যক লুটপাটকারী পুড়ে মারা গেছে, যদিও তার সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। তবে এই ঘটনায় পুরো কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান হারিয়েছে অন্তত 7,000 শ্রমিক। কারখানার আশেপাশের এলাকায় ব্যবসা বাণিজ্য ও বাসা ভাড়া দেয়া বাড়ি মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন। পুরো এলাকার অর্থনীতি দুর্বল হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু তাই নয়, নারায়ণগঞ্জের ফকির গার্মেন্টস চাঁদা দাবি করেছেন বিএনপির এক কেন্দ্রীয় নেতা, এমন অভিযোগ পাওয়া গেছে। সেই চাঁদা দিতে না পারায় তাদের কয়েকজনকে জড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এমন অসংখ্য গার্মেন্টস কারখানার মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা। বিসিক শিল্প নগরী এলাকায় অন্তত 3 দফায় মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গার্মেন্টস কারখানায় ঝুট নিয়ন্ত্রণে নিতে উঠে পড়ে লেগেছে একদল দুর্বৃত্ত। নিজেদের পছন্দসই দামে ঝুট বিক্রি করতে বাধ্য করছে ব্যবসায়ীদের। ভুক্তভোগী কারখানার মালিকরা বলছেন, কারখানা এবং কারখানার মালিকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। সেসব কারখানায় হাজার হাজার মানুষ কাজ করেন, এসব প্রতিষ্ঠান বন্ধ হলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে, নারায়ণগঞ্জে তৈরি হবে অস্থিরতা। শিল্প কারখানার কোনো মালিক বিগত সরকারের আমলে অত্যাচারীর ভূমিকায় থাকলে তার বিচার হোক, কিন্তু তাদের প্রতিষ্ঠান ধ্বংস করে দিলে পথে বসবে সবাই, কারণ সেই কারখানায় বিএনপি জামায়াতের বহু কর্মীও কর্মজীবী হিসেবে কাজ করেন। বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসা প্রতিষ্ঠান দেশের সম্পদ, ব্যক্তিগতভাবে কেউ এটা গড়ে তুলতে পারেন, পরিচালনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটা দেশের সবার সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা, ফলে এমন হামলা, চাঁদাবাজি, দখলবাজি মোটেই কাম্য নয়। দেশের বেশ কিছু পোশাক কারখানায় হামলা হয়েছে, এতে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এগুলো চলতে থাকলে আমরা বিদেশি ক্রেতা হারাবো।